নিউজ বাংলার পক্ষ থেকে সকলের কাছে একটা আবেদন, দয়া করে এই অডিওটি শেষ পর্যন্ত শুনুন। আমি জানি আপনার সময় খুব মূল্যবান, তবুও বলছি নিউজ বাংলার পক্ষে এই আবেদনের অডিওটি অন্তত শেষ পর্যন্ত শুনুন। সারা দেশে লকডাউন চলছে, কয়েকটা দিন অতিক্রান্তও হয়ে গেছে। সকলের কাছে আমাদের পক্ষ থেকে সবিনয় নিবেদন, দয়া করে কেউ বাড়ির বাইরে যাবেন না। সরকার যে যে স্বাস্থ্যবিধি পালন করতে বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করুন। আমরা এখন একটা হিমশৈলের চূড়া দেখতে পাচ্ছি মাত্র। এর তল খোঁজা, এর ভয়াবহতা এখনও কিন্তু আমরা কল্পনাও করতে পারছি না। আমাদের মধ্যে অনেকেই হয়তো কষ্ট হচ্ছে কিন্তু তবুও সব কিছুকে মানিয়ে নিচ্ছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা উদাসীনতাও দেখতে পাচ্ছি। প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অগণিত মানুষ আজ আপনাকে, শুধুমাত্র আপনাকে সুস্থ রাখার জন্য তারা নিজেদের মহামূল্যবান জীবন বাজি রেখেছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। তারা শুধু চাইছেন আপনি কী করে সুস্থ থাকবেন, শুধু আপনার ভালো চাইছেন তারা। কিন্তু বাস্তবে আমরা দেখেছি কিছু অপরিণামদর্শী মানুষের দাম্ভিকতায় হয়তো সব লড়াইটা একসময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুনতে খারাপ লাগছে, কিছু অপরিণামদর্শী মানুষের দাম্ভিকতায় আমরা হয়তো লড়াইটা শেষ পর্যন্ত হেরেও যেতে পারি। এত সচেতনতা, এত অনুনয় বিনয়, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ আজও সচেতন হতে চাইছেন না। হয়তো সচেতন হলে তাদের দাম্ভিকতায় আঘাত লাগবে, এরা কিছুতেই সচেতন হবেন না, এদেরকে সচেতন করা যায় না। আমরা দেখেছি প্রশাসনের নজর এড়িয়ে এরা তাস খেলাকে, হ্যাঁ তাস খেলাকে, উত্তম কর্ম হিসাবে বেছে নিয়েছেন। এরা এখনো পর্যন্ত শবদাহ করার অছিলায় হই হুল্লোড়ে মেতে আছেন। কত অমানবিক এরা! এদেরকে যদি আপনি ঘরে থাকার অনুরোধ করেন, এরা আপনাকে রক্তচক্ষু দেখাবে। আপনি কোনো তথ্যের পরিসংখ্যান এদের সামনে তুললে আপনাকে এমন সব আজগুবি তথ্য পরিবেশন করবেন, এরা অতি বড় বৈজ্ঞানিক। স্বাস্থ্যকর্মীরা যখন এদেরকে সচেতনতার কথা বলবেন, তখন এরা তাদেরকে নানা উপদেশ দিয়ে তাড়িয়ে দেবেন সেখান থেকে। সরকার কর্তৃক প্রচারিত স্বাস্থ্যবিধি না মানাটাই এদের লক্ষ্য, এবং এটা এদের কাছে বেশ রোমাঞ্চকরও মনে হচ্ছে। এরা উদাসীন, এরা অবাধ্য, ঘরে থাকতে বললে বাইরে এসে ঘুরে বেড়ানোটা এদের কাছে একটা নায়কোচিত অভিব্যক্তি। আরে বাইরে না বেরোলে কি সরকার আমার পেট ভরে দেবে? আমি ঘুরব, তোমার বাবার কি? হ্যাঁ, এই ধরনের বাক্য প্রয়োগে এরা সিদ্ধহস্ত। এটা বাস্তব যে আমাদের সকলের সম্মিলিত লড়াইটা হয়তো এই কয়েকটা মূর্খের জন্যই আমরা শেষ পর্যন্ত হারতে বাধ্য হব। এরা কোনোদিনই সচেতন হবে না, হতে পারে না। কিন্তু এই কয়েকটা সো কল্ড হিরোদের জন্য আমাদের সকলের কি পরিণতি হতে পারে একবার ভেবে দেখেছেন? ভাবলে আপনার গাটা শিউড়ে উঠবে। সকলের অলক্ষ্যে এরা নিজেরা, তারপর কয়েক হাজার, তারপর কয়েক লক্ষ, তারপর জাস্ট ভাবতে পারবেন না। এখনো কিন্তু লড়াইটা আমরা হারিনি। আসুন আমরা সকলে মিলে এই অতিবোদ্ধাদের জায়গাটাকে ধীরে ধীরে সংকুচিত করি। আমরা অনেকেই এখনো হয়তো উদাসীন, এখনো আমরা ভাবছি না যতটা বলছে ততটা কি আর হবে। বন্ধু, এই ভাবটাই হচ্ছে সর্বনাশ। আমরা কেউ জানি না যে আমরা সর্বনাশের কতটা দোরগোড়ায় নিজেকে নিয়ে চলে এসেছি।
গতকাল পর্যন্ত আমরা যা করেছি তার পরিণাম আগামীকাল আমার কি হতে পারে। আমরা কতজন নিজেরাই নিজের অজান্তে এর বাহক হয়ে গেছি কি না। সরকার, প্রশাসন, স্বাস্থ্যকর্মী, দায়িত্বশীল মিডিয়া সকলেই তো আমার পাশে ছিল এবং আছেও, কিন্তু আমি কি কাল অবধি তাদের পাশে ছিলাম, নাকি ওই অতি বোদ্ধাদের সুরে সুর মিলিয়ে আমিও কিছুটা উদাসীন হয়েছিলাম? সঠিক উত্তরটা বন্ধু আপনিই দিতে পারেন। এখনো রাস্তা আছে, জাগুন, জেগে উঠুন, কষ্ট হলেও লড়াইটা লড়ুন। এ লড়াই আপনার জীবনের আসল জীবন সংগ্রাম। জীবনে আজ পর্যন্ত অনেক লড়াই আপনি লড়েছেন, তবেই তো আজকে আপনি এখানে এসেছেন। এ লড়াইটাও আপনাকে লড়তে হবে, আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। আপনাকে জিততে হবে এ লড়াই। আপনি অপরিণামদর্শী হতে পারেন না, আপনাকে জিততে হবে, নিজের জন্য, সবার জন্য আপনাকে জিততে হবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, আপনি ঘরে থাকলেই সকলেই সুস্থ থাকবে। দয়া করে উদাসীন হবেন না, একটু অসতর্ক হলেই আপনার কাছে আর সেকেন্ড কোনো অপশন থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনি কখনোই অপরিণামদর্শী হতে পারেন না আমি জানি, আর তাই ওই অতিবোদ্ধাদের সুরে সুর মেলাবেন না। সরকার, প্রশাসন, স্বাস্থ্যকর্মী, আমরা সকলে আপনার ভালো চাই, এটাই বাস্তব। কালো রাত্রি শেষ হয়ে যাবে বন্ধু, প্রভাতের নতুন সূর্য আপনার জন্য অপেক্ষা করে আছে। এক নতুন পৃথিবীতে আমরা পদার্পণ করতে চলেছি, ওই অদৃশ্য শত্রুটাকে আমরা হারাবই, আর সেই লড়াইটার শেষে এক নতুন পৃথিবী আমরা উপহার পাবো বিধাতার কাছ থেকে। তাই নিউজ বাংলার পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে বলছি, একটু কষ্ট হবে, একটু কষ্ট করে শুধু ঘরে থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।